রকবাজি করতে আজ এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা বলা যেতে পারে। কারণ এই জায়গায় যিনি থাকতেন, যার এটা বাসস্থান ছিল, হি ইজ নান আদার দ্যান বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তাই তাঁর বাড়িতে একটু গরম গরম ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা হবে, একটু গরম গরম ব্যাপার স্যাপার নিয়ে রকবাজি হবে, সেটাই তো স্বাভাবিক। তো দেখা যাক আজকে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাসস্থান, যেটাকে ভারতীয় বিদ্যা ভবন হিসেবে আমরা এখন জানি, সেখানে রকবাজি করার জন্য কারা ভেতরে বসে আছে এবং কারা কি নিয়ে কথাবার্তা বলছে। আমি নিন যাচ্ছি রকবাজি করতে, আসুন। নমস্কার, কি খবর, কি নিয়ে আজকে রকবাজি হচ্ছে? আইপিএল নিয়ে, মানে আইপিএল এন্ড সৌরভ গাঙ্গুলি, আইপিএল আর সৌরভ গাঙ্গুলি নিয়ে কথাবার্তা হচ্ছে। মানে বাংলার বাঘের বাড়িতে রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে চলছে রকবাজি। দেখা যাক আজকে এই রকবাজি কতটা জমে ওঠে। তার আগে আমি একটু এদের হাতে মাইক দিয়ে দিই, নাহলে পরে কিছু শোনা যাবে না। দেখি একটু মাইকগুলো, একটু মাইকগুলো নিজেদের মতন করে গুছিয়ে নাও। আচ্ছা, আর আমাকে একটু বসার জায়গা দাও একটা, নাহলে পরে তো আমি কিছুই বুঝতে পারবো না। হ্যাঁ, তো বলো কি ব্যাপার, কি সৌরভ গাঙ্গুলিকে নেওয়াটা উচিত হলো কি হলো না, মানে কি হলো ব্যাপারটা, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, মানে এই যে সৌরভ গাঙ্গুলিকে নেওয়া হলো না, এটা নিয়ে তোমাদের কি বলার আছে, কে কি বলছে? আমি বলবো একদমই বাংলার অপমান হয়েছে, বাংলার অপমান, বাংলার অপমান, সৌরভ গাঙ্গুলির অপমান। আচ্ছা, ওকে একটু একটু বলতে, ও কি বলতে চাইছে একটু বুঝিয়ে নিও। কয়েক বছর যেভাবে পারফর্ম করছে, তো আমার মনে হয় সেটা বাঙালির নামে গর্বের কোনো বিষয় তো নয়। আচ্ছা, সেটা যথেষ্টই মানে লজ্জাকর। মানে কোথায় পারফর্ম করছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে না আইপিএল এ, কোথায় না ডোমেস্টিক ক্রিকেটে? এটা তো আইপিএল নেই হচ্ছে না, আইপিএল এ সৌরভ গাঙ্গুলি যা পারফর্ম করছে সেটা লজ্জাজনক। তোমরা কি এটার সঙ্গে দুটো সিজন দেখতে গেলে মানে সৌরভ গাঙ্গুলির পারফরমেন্স অনেক বেটার, অনেক বেটার, অনেক। তো সেই তুলনায় ওকে যে অনেক করা হয়েছে সেটা হচ্ছে আমরা একদম একমত নই। কিন্তু লাস্ট এক বছরে সৌরভ যদি ক্রিকেট ক্যারিয়ার দেখি, ক্রিকেট নাই ওখানে, শুধু দাদাগিরি আছে। তো সেইটা দিয়ে আমার মনে হয় না আইপিএল এর 2020 ফরম্যাটের ক্রিকেট, যেখানে বডি ফিটনেস ভালো দরকার, আমার মনে হয় না সেখানে এই বছর বা এরপর থেকে সৌরভে সেরকম কম্প্যাটিবিলিটি আমরা পাবো। আজকাল ক্রিকেট ম্যাচ আইপিএল কে ইন্টারন্যাশনাল ছাড়া কজন রঞ্জি ট্রফি দেখে, কেউ বলতে পারবে আজকে কেউ রঞ্জি ট্রফি দেখে? রঞ্জি ট্রফি দেখেছিস কোনোদিনও? না। যারা রঞ্জি ট্রফি দেখে তারা নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলির পারফরমেন্স দেখে। কম না হলেও হ্যাঁ মোটামুটি ভালো, যেগুলো খেলেছে সেগুলো বলতে গেলে নো ডাউটলি ভালো। হ্যাঁ, কি বলছিলে? প্রবলেমটা হচ্ছে রঞ্জি ট্রফিতে তো কেউ ঢুকে মাঠ ভর্তি দেখতে যাবে না। রঞ্জি ট্রফিতে সৌরভ খেলছেন, খালি মাঠে সবাই ইয়ে করে দেখছে, কিন্তু সেটা কোনো কথা না। এখন আইপিএল এ সৌরভের পারফরমেন্সের দিক দিয়ে যদি দেখা যায়, হ্যাঁ তার পারফরমেন্স একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে রয়েছে, কিন্তু এটা ভুললে চলবে না। এটা কোনো ন্যাশনাল টিম নয়, যেখানে ফ্র্যাঞ্চাইজিরা টিম কিনলে পাবলিকের কাছে টিম কেনা কাকে রাখবো না কাকে রাখবো না তার জন্য তারা কৈফিয়ত দেবেন না, তার জন্য তারা দায়ী থাকবেন। এখানে ফ্র্যাঞ্চাইজিদের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিতে তারা বেসিক্যালি ওই ইংলিশ প্রিমিয়ার লিগের ধাঁচটা ফলো করছে, যেখানে ফরেন কোচরা কি বলছে সেটা প্রায়োরিটি পাচ্ছে। আচ্ছা, লিসেন ডুড, ওকে একটু বলে নিতে দাও। হ্যাঁ, কোচদের স্ট্র্যাটেজি দিয়ে দেখতে গেলে সৌরভের এই যে তিন বছরের যে গ্রাফ, তাতে দেখা যায় ম্যাক্সিমাম টাইম সৌরভ কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছে। হ্যাঁ, পার্সোনালি ভালো খেলেছে, সব করেছে, কিন্তু কোচেদের সাথে যেভাবে সৌরভের বর্ণনা হচ্ছে না, কোন হাত তাক, কোন হাত তাক ম্যানেজমেন্ট যদি প্রপার হয় তাহলে হরভজন কি করে সবার সামনে খোলা মাঠে সুশান্তকে চড় মারতে পারে? আমার প্রশ্ন সেটা। এখানে সমস্ত
মালিকরা টাকা দিয়ে টিম কিনছে, তারা সবাই জিততে চাইবে। বিগত তিন বছর নাইট রাইডার্স সেমিফাইনালেও খেলতে পারি। হ্যাঁ, সেটা তো সৌরভ গাঙ্গুলির সাথে কোনো সম্পর্ক নেই। সৌরভ গাঙ্গুলির কি দেখো, আমি এখানে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে তুমি যে পয়েন্টটা বলছো সেটা একদম ঠিক কথা, যে আইপিএল এর ব্যাপারটা ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম অলটুগেদার। কিন্তু আইপিএল এ যদি ম্যাচ জেতাটাই ব্যাপার হয়, যদি ম্যাচে পারফর্ম করাটাই মূল উদ্দেশ্য হয়, তাহলে পরে কলকাতা নাইট রাইডার্স এ যতজন পারফর্ম করেছে আজ পর্যন্ত গত বছর অবধি, তাদের মধ্যে সবচেয়ে সাকসেসফুল তো বোধহয় সৌরভ গাঙ্গুলি, কারণ আইপিএল 2 আইপিএল 3 তে সবচেয়ে বেশি ভালো তো সৌরভ গাঙ্গুলি খেলেছে। আইপিএল আরেকটা জিনিস আছে, হ্যাঁ, মানে সমস্ত মালিকরা যারা কিনছেন তারা একটা প্রোডাক্টের ওনার বা কিছু, কারণ সেই দিক দিয়ে দেখতে গেলে তাদের ব্র্যান্ড ইমেজটাও, মানে তুমি বলছো ব্যবসাটাই আসলে আর খেলাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তার কারণ এখানে ব্র্যান্ড ইমেজের একটা প্রশ্ন চলে আসছে। আজকে কোচের সাথে যখন আইপিএল অনিবনা হচ্ছে না, খবর কাগজে ফলাও করে ছবি ছাপা হচ্ছে, লেখা হচ্ছে, মিডিয়া সর্বত্র আলোচনা হচ্ছে, আর সৌরভের এই লার্জার দ্যান লাইফ ইমেজটার জন্য সবার নজর চলে যাচ্ছে সেই নির্দিষ্ট টিমটার উপর। আজকে তিন বছর যদি আমরা দেখি কেকেআর খেলার পারফরমেন্সের জন্য লোকে আলোচনা করি, আইপিএল তো, আইপিএল তো সবসময় লার্জার দ্যান লাইফ, আইপিএল এ শাহরুখ খান এসে নাচছে, দ্যাট ইজ লার্জার দ্যান লাইফ। ইয়েস কিন্তু এখানে এন্টারটেইনমেন্ট আছে বেশি, সেটা আমরা প্রত্যেকটা সময় দেখতে পাচ্ছি, কারণ কি কোন ক্রিকেট ম্যাচে গার্লসরা এসে চিয়ার করে না বা ডিজে এসে ডিজাইন করে না, কিন্তু সৌরভ গাঙ্গুলির যদি খেলা দেখা যায় তাহলে পরে তুমি যদি গত বছরের ফিল্ডিং দেখো, আমার মনে হয় ভালো পারফর্মার ছিল, চামিনটা ভালো ভালো পারফর্মার ছিল, সানা জয়সুরিয়া ভালো পারফর্মার ছিল, কিন্তু এটা কিন্তু চান্স পাইনি। তারা টাকা ঢালছে এইটা দেখে না যে এক বছর কতটা আমায় দিতে পারবে, একটা টিমকে কেন্দ্র করে তারা দেখছে যে তিন চার বছর অন্তত প্লেয়ারটা খেলতে পারবে কিনা, দু তিন বছর অন্তত প্লেয়ারটা, এটা কোনো ফ্র্যাঞ্চাইজি দেখে না যে আমার টিমে প্লেয়ার, ও ওর পিছনে যদি টাকা ডালা হয় তাহলে তিন বছর পর রাহুল দ্রাবিড়ের তো বয়স হচ্ছে 38, বয়স কি আছে, সচিন তেন্ডুলকার তো খেলছে কিন্তু ওরা কিন্তু আমার মনে হয় না যে সৌরভ গাঙ্গুলি একটা ভালো ক্যাপ্টেনশিপ দেখিয়েছে আইপিএল ক্রিকেট টিমে, কিন্তু কেকেআর এর পারফরম্যান্সে বাজে আছে, তার জন্য সৌরভ একা কিন্তু দায়ী নয়, অন্যান্য পারফর্মারও কিন্তু বাজে কিন্তু সব সময় আঙ্গুলটার উপরে পুরোটা সব সময় ক্যাপ্টেন ম্যানেজার যারা সিনিয়র মোস্ট পজিশনে থাকে তাদের দিকে ওঠে, কেউ দেখে না যে সাবঅর্ডিনেট লেভেলে কি করছে। তুমি যখন একটা টিমে 11 জনকে নিয়ে মাঠে নামছো তো তোমার উচিত না যে কোনো একজনকে ব্লেম করা, শুধু একা ক্যাপ্টেন খেলছে না মাঠে, 11টা প্লেয়ার খেলছে, যেখানে গাঙ্গুলি পারফরম্যান্স এখানে ব্যাপারটা বুঝতে হবে, আজকে সত্যি নাইট রাইডার যদি না কিনতো তাহলে ব্যাপারটা মেনে নেওয়া যেত, ঠিক আছে অন্য টিম গুলো কিনে নিয়েছে, তাহলে সৌরভের ক্রিকেটিং পারফরমেন্স ভালো, সৌরভের সেই দিক দিয়ে ভালো, কিন্তু নটা টিমে দুই আগ্রহ দেখায়নি, এমন সেকেন্ড ডে তে কোনো ব্যাপারই হয়নি, সাহারা যে কোনো তার সাথে সৌরভের পারিবারিক সম্পর্ক ভালো, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো আগ্রহ দেখায়নি, তার কারণটা হচ্ছে
কোচেদের সাথে সৌরভ কিছুভাবে মানিয়ে উঠতে পারছেন না। এবং আইপিএল এর যে পৃথিবী এখানে কিন্তু এটা কিন্তু একটা খুব দুরুক্ষ একটা বাস্তব পৃথিবী। এখানে ওই আমি পারলাম না, আমি কি করতে পারলাম না, কম্প্রোমাইজ করতে পারলাম না, কোনো জায়গা নেই। কোচের সাথে তোমাকে মানিয়ে চলতে হবে, কোচের কথাটা তোমায় মেনে চলতে হবে। কোচ কি বলছে না বলছে সেটাই এখানে প্রথম কথা। কোচ তো বলেছিল যে গত দু বছর আগে কোচ বলেছিল, একজন কোচ এসে বললেন যে একটা টিমে 10টা ক্যাপ্টেন থাকতে পারে, তাহলে পরে কি সেরকম মেনে নিতে পারে? হ্যাঁ, সেটার পরে কি হলো সেটাও আমরা আইপিএল 2 তে দেখলাম, যে কলকাতা নাইট রাইডার্স ডুবলো কিন্তু জন বিউকানের জন্য, সৌরভ গাঙ্গুলির জন্য নয়। আলটিমেটলি ক্রিকেট খেলা সেকেন্ড কিন্তু আই সৌরভের পারফরম্যান্স জঘন্য ছিল। আমি একটা ক্যাপ্টেন, আমার কথা কেউ শুনতেই চাইছে না, কারণ কোচ এসে এক একদিন এক এক ক্যাপ্টেন চেঞ্জ করে দিচ্ছে। সেরকম একটা মানসিক অবস্থা নিয়ে কি সত্যি সত্যি খেলা যায়? টি টোয়েন্টি যে এই ফরম্যাটটা সেটা কিন্তু ভবিষ্যতে এই পর্যায়ে এগিয়ে দাঁড়াবে। এটা আজকে না, অস্ট্রেলিয়ান টিমে যখন বুকানের ক্যাপ্টেন ছিলেন তখনই মাল্টিপল ক্যাপ্টেন্সি থিওরির কথা কিন্তু স্টিভকে বলেই দিয়ে গেছেন। দেন আমরা আইপিএলে দেখেছি বা শুনছি, আজকে কথা হচ্ছে যে মাল্টিপল ক্যাপ্টেন্সি থিওরিটা বড় কথা না, আমরা ওয়ার্ল্ড কাপেও কিন্তু দেখেছি মোহাম্মদ কায়েব ইন্ডিয়ান টিমের ফিল্ডিং কোচ ছিল, ফিল্ডিং ক্যাপ্টেন ছিল, অর্থাৎ মাঠে ফিল্ড প্লেসমেন্ট কিন্তু ক্যাপ করত। আবার জাহির খান কিছুটা এক্সপিরিয়েন্সের জোরে বোলিংয়ে কাকে কোথায় কখন বল করতে হবে, কাকে কোথায় বলে রাখতে হবে সেটা সে ঠিক করতো। ওভারঅল হয়তো ক্যাপ্টেন ঠিক করতো, টস করতে যেত ক্যাপ্টেন, মোটামুটি কী করতে হবে তার দেখতো ক্যাপ্টেন। কিন্তু মাল্টিপল ক্যাপ্টেন্সির থিওরি দিক দিয়ে দেখতে গেলে বাকিরা কিন্তু সেই দিকটা দেখে আইপিএলে তো ফ্লপ করলো, সেই আইপিএলে ফ্লপ করলো শুধুমাত্র যে সেই কারণে তা না, আইপিএলে বেসিক্যালি ফ্লপ করলো তখন তাদের টিম সিলেকশন ঠিক ছিল না। কারণ আইপিএলে বেসিক্যালি জোর দেওয়া হয়েছিল ফরেন প্লেয়ারদের উপর, সেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের উপর মানে প্র্যাকটিক্যালি এখন যারা ন্যাশনাল টিমে খেলে এই রোহিত শর্মা বা তোমার ধরো বিরাট কোহলি ঠিক আছে দারুণ পারফরমেন্স করেছে, এদেরকে কিন্তু নেওয়া হয়নি। এবং সব থেকে বড় কথা একটা কোয়ালিটি স্পিনারের দিকে জোর দেওয়া হয়। এই জায়গাটাতেই আমি আসবো যে তাহলে পরে এটা শুধু কি সৌরভ গাঙ্গুলির দায়িত্ব ছিল? অবভিয়াসলি অবভিয়াসলি আকাশ চোপড়াকে দিয়ে ওপেনিং করানো হচ্ছে, সৌরভ কেন কিছু বললেন না? সৌরভ যখন বুঝতে পারছে যে ম্যানেজমেন্টের সাথে তার একটা মিসম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে তাদের কম্প্রোমাইজ করে নিতে হবে। বিকজ ইউ হ্যাভ টেকিং দ্য মানি, এটা কোনো ন্যাশনাল সিলেকশন নয়, যেখানে সিলেক্টর আছে, বোর্ড প্রেসিডেন্ট রয়েছে, আপনার কোচ রয়েছে, লোকে কিছু না। কিন্তু তারপর সেটা যখন ফ্লপ করলো, তারপর গত বছর সৌরভ গাঙ্গুলিকে পুরোপুরি ক্যাপ্টেন্সি দেওয়া হলো এবং এইটাই তো আসল পয়েন্ট, পুরো ক্যাপ্টেন্সি হাতে পেলো, পুরো টিম পরিচালনা হাতে পেলো। এই যে ডাভ ওয়াটমোর অস্ট্রেলিয়ান কোচ হওয়া সত্ত্বেও তার সাথে মানিয়ে নিল, ঠিক কাউ কিছু করে দেখাতে পারলো এবং সৌরভ পারফরমেন্স করেছে করেনি, কিন্তু অনেক সময় নিয়েছে, এবার ওপেনিং এ ক্রিস গেল আছে, ম্যাকালাম আছে, ম্যাকালাম বা ক্রিস গেল তারা দুজন ওপেন করতে নেমে যে কি খেল দেখিয়েছেন সেটা আমরা গত বছর দেখেছি, তারপর সৌরভ গাঙ্গুলি ওপেন করতে নেমে যে কি খেল আমাদের দেখিয়েছেন সেটাও আমরা দেখেছি। এবার সৌরভ গাঙ্গুলি কি আদৌ এবছর আইপিএলে থাকার যোগ্য নয়, সে বিষয় নিয়ে আরও কথা হবে। তার আগে একটা ছোট্ট ব্রেক, দেখতে থাকুন রকবাজি তারা নিউজে।